নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা কি পুরনো জুয়েলারি ব্যাগ, ছেঁড়া জুয়েলারি ব্যাগ ফেলে দেন? ঘড়ি পুরনো হয়ে গেলে কি সেটা ফেলে দেন? এমনই কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব, যেগুলো আমাদের সংসারের খরচাটা কিন্তু অনেকটাই কমিয়ে দেবে, সেই সঙ্গে আমরা নিজেদের জন্য কিছুটা হলেও সময় বের করতে পারবো। আশা করছি টিপসগুলি আপনাদের অনেক কাজে লাগবে। চলুন তাহলে টিপসগুলি আমরা দেখে নিই। প্রথমে যে টিপসটি শেয়ার করছি, আমাদের বাড়িতে অনেক সময় ছোট বাচ্চা থাকে আর ছোট বাচ্চাদের তো ওষুধ খাওয়াতে গেলে খুবই জ্বালাতনের মধ্যে পড়তে হয়। সেক্ষেত্রে বাচ্চাদের ওষুধটা হয়তো পাউডার করে নিতে হয়, কিন্তু আমরা কাগজে দিয়ে পাউডার করতে গেলে অনেকটা ঝামেলার মধ্যে পড়তে হয়। তাই দুটো চামচ দিয়েই কিন্তু আমরা একটি ওষুধকে খুব সহজেই পাউডার করে নিতে পারি। কীভাবে? একটি চামচের ওপর ওষুধটাকে আমি এইভাবে রেখে দিয়েছি, ওপরে আর একটি চামচ আমি নিয়ে নেব। এইভাবে দুটো চামচ একটি চামচের ওপর রেখে যদি একটুখানি প্রেশার দিই বা হালকা চাপ দিই, খুব সহজেই কিন্তু ওষুধ দুটো একেবারেই আমার ওষুধটা দেখতে পাচ্ছেন গুঁড়ো হয়ে যাচ্ছে। এইভাবে ওষুধ গুঁড়ো করা একেবারেই সহজ। আর এইভাবে ওষুধ গুঁড়ো করলে ওষুধটাও নষ্ট হয় না, অনেকটা পেপারে গুঁড়ো করতে গেলে ওষুধ পেপারের গায়ে লেগে যায়। তাই পদ্ধতিটা আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। টিপসটি তাহলে দেখে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ শাক। অনেক সময় আমরা যখন এই ধরনের শাকগুলো জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিই, দেখা যায় যে শাকগুলো আমরা যখন জল ধুয়ে একটি পাত্রের মধ্যে রাখি, শাকের মধ্যে বেশ কিছুটা জল থেকে যায়। রান্না করতে গেলে অনেকটা সময় লাগে, জল সমেত সেইটা জিনিসটা রান্না করতে লাগে। তাই কিভাবে খুব সহজেই শাকের থেকে আমরা জল ঝরিয়ে ফেলতে পারবো, বা ছোট যদি টুকরো টুকরো করে আমরা শাকটাকে ধুয়ে নিই, সেক্ষেত্রে জলের সঙ্গে বেশ কিছুটা শাক আমাদের নষ্ট হয়ে বেরিয়ে যায়, এই দুটো সমস্যাই সমাধান হয়ে যাবে। এই ধরনের যে নেটের ব্যাগগুলো অনেক সময় আমরা ফল নিয়ে আসি বা যে কোনো জিনিস নিয়ে আসি, আমাদের বাড়িতে কিন্তু থাকেই, তাই এই ব্যাগগুলোর মধ্যে যদি আমরা ধোয়া শাকগুলোকে রেখে দিই, বা যেগুলো একেবারে আমরা ঝিরিঝিরি করে কাটি যে শাকগুলোকে, সেই শাকগুলোকে যদি এর মধ্যে ভরে নিয়ে আমরা জল দিয়ে ধুই, তাহলে কিন্তু শাকগুলো আমাদের একটু জলে ধুয়ে নষ্ট হবে না। আর এইভাবে যদি ভরে রেখে দিই, শাকগুলোর মধ্যে যে এক্সট্রা জল আছে, যেহেতু এগুলো বড় বড় ছিদ্রযুক্ত, তাই খুব সহজেই এক্সট্রা জলটা কিন্তু পড়ে যাবে। তাহলে এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন, আর কখনোই এই ধরনের নেটের ব্যাগগুলো আপনাদের বাড়ি আসলে ফেলে দেবেন না। চলুন তাহলে পরের টিপসটি আমরা যখন কোথাও ঘুরতে যাই, অনেক সময় দেখা যায় আমরা কোনো ফল টল নিয়ে যাই হয়তো খাওয়ার জন্য, বা দরকারে আমরা ব্যাগে একটি ছুরি নিয়ে যাই। তা ছুরিটা যদি এইভাবে নিয়ে যাই, বা দেখা যায় ছুরিতে কিন্তু ব্যাগের থেকে কিছু বের করতে গেলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই ছুরিটাকে আমরা কিভাবে খুব সহজেই ক্যারি করতে পারি, নিয়ে যেতে পারি। এখানে আমি নিয়ে নিচ্ছি যে সেলোটেপ হয় সেই সেলোটেপ। এবার আমাদের কি করতে হবে, সেলোটেপটাকে দেখুন এইভাবে আমি খুলে নিচ্ছি, যে ছুরির একেবারে মাথাটা রয়েছে না, সেই মাথার থেকে এইভাবে একটু বাড়তি করে আমরা সেলোটেপটাকে লাগিয়ে নেব। পুরো ছুরিটাই আমি এইভাবে সেলোটেপটাকে লাগিয়ে নিচ্ছি, তারপর যে সেলোটেপের বাড়তি অংশটা রয়েছে এইভাবে মুড়ে দেব। দু সাইডে এইভাবে যদি সেলোটেপ লাগিয়ে আমরা যদি কোথাও ছুরিটাকে নিয়ে যাই, তাহলে কিন্তু আমাদের ব্যাগে নিয়ে যেতে কোনো রকম অসুবিধা হয়ে যা হবে না। জামা কাপড়ও কেটে যাওয়ার ভয় নেই, হাতও কাটারও ভয় নেই। ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখতে পারেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই। পরবর্তী যে টিপসটি শেয়ার করব ঝিঙে নিয়ে। ঝিঙে আমরা প্রত্যেকেই খেতে কম বেশি পছন্দ করি, কিন্তু ঝিঙে সবজিটা এমনই, আমরা যখন দোকান থেকে বাজার থেকে কিনে ঘরে নিয়ে আসি, এক থেকে দুদিন থাকলেই মাথার দিকের এই অংশগুলো একেবারে শুকিয়ে যায়, আর কিছুই পাওয়া যায় না সবজি কাটার পর। তাই কিভাবে ঝিঙেটাকে আমরা ফ্রেশ টাটকা রাখতে পারি, এখানে একটি তাওয়ালে নিয়েছি, তাওয়ালেটাকে আমি জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। এবার ভেজা তাওয়ালের ওপর আমরা যদি এইভাবে ঝিঙেগুলোকে গুছিয়ে রেখে দিই, তাওয়ালে হোক কোনো কাপড় হোক, আপনাদের বাড়ির হাতের কাছে যা থাকবে সেটাই ব্যবহার করবেন, তারপর এইভাবে যদি আমরা ঝিঙেটাকে ভেজা তাওয়ালে দিয়ে পেঁচিয়ে রাখি, এইভাবে যদি ফ্রিজে নাও রাখি, বাইরে রাখলেও কিন্তু 7 দিন পর্যন্ত ঝিঙেটা আমাদের টাটকা থাকবে, শুকিয়ে যাবে না। মাঝে মাঝে 2-3 দিন পর পর আমাদের এই তাওয়ালেটাকে একটু ভিজিয়ে দিতে হবে, তাহলে কিন্তু ঝিঙেটা শুকিয়ে যাবে না। কাটতে গেলে এমন হবে না যে কিছুই পাওয়া যাচ্ছে না, এই সমস্যাটির মধ্যে কিন্তু পড়তে লাগবে না। যদি ফ্রিজে রাখতে চান, তাহলে কিন্তু তাওয়ালেটা জল দিয়ে ভেজানোর দরকার নেই।
চলুন পরের টিপসটি দেখে নিই। এখানে একটি গ্লাস নিয়েছি, গ্লাসের মধ্যে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ জল। এই জলের মধ্যে আমরা যে প্রত্যেক দিন চা খাই সেই সামান্য পরিমাণ একটু চা আমি এখানে জলের মধ্যে দিয়ে দিচ্ছি, হাফ চামচ পরিমাণ মতো। এবার খুব ভালো করে জলের সঙ্গে মিশিয়ে আমি এই চা পাতাটাকে 5 মিনিটের জন্য এইভাবেই রেখে দেব। আমি 5 মিনিটের জন্য চা পাতাটাকে এইভাবে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর আমি খুব ভালো করে জলটা আবার নাড়িয়ে নিচ্ছি। এবার দেখুন আমাদের জলটা কিন্তু একেবারে টকটকে লাল কালার হয়নি বা চায়ের কালার আসেনি এখনও, হালকা যেটুখানি কালার হয়েছে এটা নর্মালি কিন্তু চায়ের কালার। আমরা অনেকেই আছি যারা লুজ চা কিনে নিয়ে আসি, সেই লুজ চায়ের মধ্যে কিন্তু দেখা যায় প্রচুর পরিমাণে কালার মেশানো থাকে, যাতে চায়ের কালারটা ভালো হয় কিংবা চায়ে যাতে ওজনে বেড়ে যায় এর জন্য কিন্তু অনেক ধরনের রং কালার কেমিক্যাল ব্যবহার করা হয়। তাই এইভাবে আপনারা কিন্তু বাড়িতে পরীক্ষা করে নিতে পারেন যে আপনারা যে চাটা খাচ্ছেন তাতে কোনো রং বা কেমিক্যাল মেশানো আছে কিনা। এটা একটি পদ্ধতি। দেখুন আমার চায়ের কালার কিন্তু অতিরিক্ত লাল নয়। আরেকটি পদ্ধতি আছে যার মাধ্যমে আপনারা কিন্তু পরীক্ষা করে নিতে পারেন। আর একটা যে পদ্ধতি, এর জন্য যেটা করতে হবে, আমি এখানে হাতের তালুতে সামান্য একটু পরিমাণ চা পাতা নিয়ে নিচ্ছি, তারপর আমি নিয়ে নেব এখানে সামান্য একটু পরিমাণ জল। এবার আঙুল দিয়ে খুব ভালো করে চা পাতাটাকে এইভাবে ডলে নেব। যদি আমাদের হাতের মধ্যে কোনো রকম দাগ থাকে তাহলে বুঝতে হবে চায়ের মধ্যে কোনো রকম কালার মেশানো আছে। দেখুন আমার হাতের মধ্যে কিন্তু কোনো রকম লাল কালার দাগ নেই। এই পদ্ধতিটি ব্যবহার করে আপনারাও যাচাই করে নিতে পারেন। চলুন পরের টিপসটি দেখে নিই। এরকম ধরনের জুয়েলারি ব্যাগ কম বেশি আমরা প্রত্যেক বাড়িতেই কিন্তু ব্যবহার করে থাকি, কিন্তু যখন জুয়েলারি ব্যাগগুলো একেবারে পুরনো হয়ে যায়, ছিঁড়ে যায়, তখন কিন্তু জুয়েলারি ব্যাগগুলো আমরা আর কোনো কাজেই ব্যবহার করি না, ফেলে দিই। কিন্তু সেই ছেঁড়া জুয়েলারি ব্যাগ আমরা কিন্তু ঘরের অনেক কাজে ব্যবহার করতে পারি। দেখুন এখানে যে ব্যাগটা নিয়েছি, ব্যাগটা কিন্তু আমার একেবারেই ছিঁড়ে গেছে, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আর ব্যবহার করার মতো নয়। তাই এই ব্যাগটাকে আমি কী কাজে ব্যবহার করব চলুন দেখে নিই। এখানে আমি নিয়ে নিচ্ছি 2 কসবাইট। এইভাবে যেহেতু আমার জুয়েলারি ব্যাগটা বড়, তাই আমি 2 কসবাইট ব্যবহার করছি। আর সুবিধাও হবে, এখানে 2 সেফটি পিন নিয়েছি। এইভাবে ভেতর দিয়ে জুয়েলারি ব্যাগের সঙ্গে আমি এখানে কসবাইট দুটোকে সেফটি পিন দিয়ে খুব ভালো করে আটকে নেব। এখানে আপনাদের যদি জুয়েলারি ব্যাগ ছোট হয় আপনারা ছোট যে কোনো কসবাইট ইউজ করতে পারেন। দেখুন এইভাবে আমি লাগিয়ে নিলাম। এটা কিন্তু আমাদের মুশকিল কাজগুলো জলের মতো সহজ করে দিতে পারে এই একটি জুয়েলারি ব্যাগ। তাহলে এই ব্যাগটাকে কী কাজে ব্যবহার করব তার আগে একটা কাজ করতে হবে। এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি হারপিক, ব্যাগের ওপরে এখানে আমি কিছুটা পরিমাণ হারপিক এইভাবে লাগিয়ে দিয়ে দিলাম। আমার এই জুয়েলারি ব্যাগটা কিন্তু এবার রেডি হয়ে গেছে ব্যবহার করার জন্য। বন্ধুরা, আমাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতেই দেখা যায় এই কর্নারগুলোতে কিন্তু একেবারে নোংরা জমে কালো হয়ে যায়। রেগুলার ঘর মুছলেও কিন্তু এইগুলো কর্নারগুলো আমরা ডোলে ডোলে পরিষ্কার করি না, এর ফলে কিন্তু দেখতে ভীষণ বাজে লাগে। আর যে বিটগুলো থাকে বিটের মধ্যেও ধুলো নোংরা পড়ে এরকম বাজে কালার হয়ে যায়, আর দেখে মনে হয় যেন আমরা ঘর টর মুছিই না। তাই এগুলোকে আমরা খুব সহজেই কিন্তু পরিষ্কার করে নিতে পারি জুয়েলারি এই ব্যাগ দিয়ে। যদি এই জুয়েলারি ব্যাগটা দেখুন আমরা এইভাবে ব্যবহার করব কিভাবে, আমরা অনেক সময় ডাইরেক্ট যখন কসবাইটে হারপিক দিয়ে পরিষ্কার করি হাত কিন্তু হারপিক লাগার কারণে রুক্ষ শুষ্ক হয়ে যায়, মানে হাতের স্কিনের জন্য ভীষণই ক্ষতিকর হারপিক। আর এইভাবে দেখুন আমরা হাতটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছি, তারপর এইভাবে যদি ডলতে থাকি আমাদের যে মেজেটার কর্নারগুলো এরকম কালো হয়ে গেছে, বিটগুলো নোংরা জমে কালো হয়ে গেছে, আমাদের কিন্তু কাজটি করতেও সুবিধা হবে আর ডাইরেক্ট কিন্তু আমাদের হাতেও হারপিকটা লাগবে না। আর এইভাবে নিলে আমাদের আরও একটি সুবিধা হবে, আমাদের কোনো রকম গ্লাভস পরারও দরকার পড়বে না, এমনকি গ্লাভসের জন্য অনেকটা টাকাও খরচা হবে না। এইভাবে কাজটি কিন্তু করতেও সহজ হবে। দেখুন এইভাবে আমি কয়েক সেকেন্ড একটুখানি ডলে নিচ্ছি, ওপরের দিকটা দিয়েও ডলে নেব, তারপর আমি আপনাদের জল দিয়ে ধুয়েও দেখাবো যে কতটা সুন্দর পরিষ্কার হলো এইভাবে যদি পরিষ্কার করি।
দিয়ে ধোয়ার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেকটাই কিন্তু পরিষ্কার হয়েছে। এই বিটগুলোতে একেবারে দাগ ছোপ লেগেছিল, অনেক সময় রঙের দাগও লেগে থাকে, যেগুলো কিন্তু উঠতে চায় না যখন আমরা ঘর বাড়ি রং করি। তাই এই পদ্ধতিটি অ্যাপ্লাই করে কিন্তু খুব সহজেই এই বিটগুলোর রঙের দাগ থাক, নোংরা থাক, সেগুলোকে তুলে নিতে পারবেন, কিংবা মেজোতে যে কর্নারে আপনাদের নোংরা ধুলো ময়লা জমে কালো হয়ে যায় সেগুলোও পরিষ্কার হয়ে যাবে। এবার আমি জল দিয়ে আপনাদের ধুয়ে দেখাচ্ছি। জল দিয়ে ধোয়ার পর দেখতে পাচ্ছেন প্রথমে একেবারে কালো ছিল, এখন দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। বিটের দিকেও কিন্তু কোনো রকম নোংরা নেই, মেঝেতেও কোনো রকম নোংরা নেই। টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করবেন, আশা করছি আপনাদেরও কাজে আসবে। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতেই এরকম পুরনো ঘড়ি থাকে, অনেক সময় দেখা যায় ঘড়ি চলতে চলতে হয়তো ঘড়িটা বন্ধ হয়ে যায়, আমরা ভাবি ঘড়িটা খারাপ হয়ে গেছে, তখন আমরা আবার নতুন ঘড়ি কিনে নিয়ে আসি, কিন্তু পুরনো ঘড়ি ফেলে দেওয়ার আগে অবশ্যই এই কাজটি করবেন, আশা করছি আপনাদের অনেকগুলো টাকা বেঁচে যাবে। এর জন্য দেখুন এখানে যে ঘড়িটা আমি নিয়েছি সেই ঘড়ির যে ব্যাটারির জায়গাটা, এই জায়গাটা আমি খুলে নিচ্ছি। ঘড়িটা দেখা যাচ্ছিল চলছিল, আবার চলতে চলতে বন্ধ হয়ে যাচ্ছিল, আবার মাঝে মাঝে আপনা আপনিই চলছিল, তা ভাবছিলাম ঘড়িটা হয়তো খারাপ হয়ে গেছে। আমরা ঘড়িতে যে ব্যাটারিটা লাগাই, অনেক সময় দেখা যায় ব্যাটারিটা দীর্ঘদিন থাকার কারণে ব্যাটারিটা কিন্তু ফুলে ওঠে, এমনকি ব্যাটারির মধ্যে কার্বন জমতে থাকে। আর এই সমস্যার যদি হয় তাহলে ঘড়ির যে মেশিনটা থাকে না, সেই মেশিনটা কিন্তু ধীরে ধীরে খারাপ হয়ে যায়, এর ফলে আমাদের কিন্তু ঘড়িটাই পুরোপুরি নষ্ট হয়ে যায়। তাই এই সমস্যা যদি হয় আপনারাও এই টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন যে আপনাদের ঘড়ি খারাপ হয়েছে না আপনাদের ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে। এবার দেখুন ব্যাটারির জায়গাটাতে আমি তো ঘড়িটা চেঞ্জ করে নিয়েছি, দেখালে ব্যাটারিটা নরম হয়ে ফুলে উঠেছে আর কার্বন জমে গেছে। এবার আমি একটি নতুন ব্যাটারি নিয়ে নিয়েছি, নতুন ব্যাটারিটা আমি এইভাবে দেখুন লাগিয়ে নিচ্ছি ঘড়ির মধ্যে, মাইনাস প্লাস করে আমাদের লাগিয়ে নিতে হবে, লাগানোর আগে আমাদের একটি কাজ করতে হবে। এইভাবে লাগিয়েও আপনারা একবার দেখে নিতে পারেন যে আপনাদের ঘড়িটা ঠিক আছে না খারাপ হয়ে গেছে। দেখুন ঘড়িটা কিন্তু ঠিকই আছে, তাই ব্যাটারিটা আমার ওরকম হয়ে গেছিলো বলে ডিস্টার্ব দিচ্ছিল। এবার আমাদের যেটা করতে হবে, এখানে আমি ব্যাটারিটা খুলে নিলাম, আমি নিয়ে নেব এই ধরনের যে ফয়েল পেপার থাকে, ফয়েল পেপারের কিছুটা অংশ এইভাবে আমি ছিঁড়ে নিয়ে নিচ্ছি সরু করে। আন্দাজ করে নিতে হবে যে ব্যাটারির মাপটা কতটা, তারপর ব্যাটারিটাকে ব্যাটারির মাইনাস প্লাসের জায়গাটাকে ফাঁকা রেখে এইভাবে ব্যাটারিটাকে আমাদের ফয়েল পেপারের মধ্যে খুব ভালো করে এইভাবে মুড়ে নেব। এইভাবে মুড়ে নেওয়ার ফলে যেটা হবে, অনেক সময় দেখা যায় যে ব্যাটারি শেষ হয়ে গেলে ব্যাটারিটা ফুলে ওঠে, কার্বন জমে যায়, সেটা কিন্তু ব্যাটারির আমাদের যে ঘড়ির মেশিনটা, মেশিনের মধ্যে সেই কার্বনটা জমতে শুরু করলে ঘড়ির মেশিনটা কিন্তু খারাপ হয়ে যায়। এইভাবে ফয়েল পেপার যদি লাগিয়ে ব্যাটারিটা লাগাই তাহলে কিন্তু ব্যাটারিটা মধ্যে কার্বন জমলে বা ফুলে গেলে সেটা কিন্তু মেশিনের গায়ে কখনোই লাগবে না, কারণ সেটা ফয়েল পেপারের গায়ে লাগবে আর আমাদের এই ঘড়িগুলো কখনোই খারাপ হবে না। তাহলে বন্ধুরা এই ছোট্ট টিপসটি আপনারাও ব্যবহার করবেন ঘড়ি ফেলে দেওয়ার আগে, আশা করছি টিপসটি কাজে লাগবে। আর টিপসগুলি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লেগে থাকলে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন।